ব্যায়াম করার 8টি উপকারী দিক সম্পর্কে জেনে নিন। রোগ প্রতিরোধ করে। রোগ মানুষের সবচেয়ে বড় শত্রু। এমন কোনো মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া অসম্ভব যিনি কোনো প্রকার রোগে ভোগেননি। মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বড় প্রচেষ্টা হচ্ছে রোগমুক্ত থাকা, আর এই রোগ প্রতিরোধেই সাহায্য করে ব্যায়াম। নিয়মিত ব্যায়াম খুব প্রয়োজনীয় শারীরিক ফিটনেস ও ভালো স্বাস্থ্যের জন্য। এটা বড় বড় রোগ যেমন হৃদরোগ, ক্যান্সার, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও অন্যান্য রোগ হওয়ার ঝুঁকি কমায়। ব্যায়াম আপনার চেহারার আবেদন বাড়াতে এবং দ্রুত বুড়িয়ে যাওয়া ঠেকাতে সাহায্য করবে, তাই সুস্থ থাকতে ব্যায়ামের কোনো বিকল্প নেই। সহন শক্তি বাড়ায়। এটি মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে। আপনি যখন ব্যায়াম করেন তখন আপনার শরীর শক্তি ব্যয় করে। আপনার শরীর যদি স্থূল, চর্বিযুক্ত ও কায়িক পরিশ্রমহীন হয়ে থাকে তাহলে আপনি অল্প শারীরিক শ্রমেই অধিক ক্লান্ত হয়ে পড়বেন। আপনি যখন নিয়মিত ব্যায়াম করবেন তখন কম ক্লান্তিতেই অধিক পরিমাণে কাজ করতে পারবেন। ভয় পাওয়া কঠিন কাজটাও দেখবেন একতুড়িতেই করতে পারছেন। ব্যায়াম মনকে চাঙ্গা করে। ব্যায়ামের মাধ্যমে নানা রকম রাসায়নিক পদার্থ মস্তিষ্ক হতে নির্গত হয়। এসব রাসায়নিক উপাদান চিত্ত প্রফুল্ল করে এবং শারীরিক ও মানসিক প্রশান্তির পাশাপাশি চেহারায় লাবণ্য ও ঔজ্জ্বল্য বাড়ায়। যিনি নিয়মিত ব্যায়াম করেন তাকে বিষণ্ণতা কিংবা হতাশা সহজে হ্রাস করতে পারে না। ওজন নিয়ন্ত্রণ করে। সুস্থ থাকার আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো শরীরের বাড়তি ওজন ও মেদ ঝরিয়ে ফেলা। কিন্তু বাড়তি ওজন কমাতে ব্যায়ামের কোনো বিকল্প নেই। শারীরিক চর্চা করলে ক্যালোরি খরচ হয়। এভাবে আমরা যতই ব্যায়াম করব ততই আমাদের ক্যালোরি খরচ হবে এবং যার ফলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকবে। শরীরের নমনীয়তা বাড়ায়। আমাদের শরীরকে ফ্লেক্সিবল করতে ব্যায়ামের কোনো জুড়ি নেই। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ও মাংসপেশি নমনীয় হওয়াটা জরুরি, তাহলে শরীরের উপর নিয়ন্ত্রণ থাকবে। ছোটোখাটো আঘাতে মস্কে বা ভেঙে যাবার সম্ভাবনা কম থাকে, তাই নিয়মিত ব্যায়াম করুন ও ভালো থাকুন। শরীরকে করে শক্তিশালী। মাংসপেশির গাঁথনি যার যত ভালো সে তত বেশি শক্তিশালী। ব্যায়াম প্রতিটি মাংসপেশিকে আলাদা আলাদাভাবে গড়ে তোলে। পুরো ব্যাপারটা দাঁড়িয়েছে আপনার উপর, কারণ আপনি ঠিক যেভাবে আপনার পেশিকে শক্তিশালী করতে চান সেভাবেই করতে পারবেন। কর্মস্পৃহা বাড়ায়। আপনি যদি শারীরিক ও মানসিকভাবে সুস্থ না থাকেন তাহলে কাজের প্রতি আপনার অনীহা তৈরি হবেই। ব্যায়ামের ফলে আমাদের শরীরের প্রতিটি কোষে অতিরিক্ত অক্সিজেন ও পুষ্টি সরবরাহ হয়। এর ফলে সমস্ত শরীরে একটি সুস্থ প্রাণ স্পন্দন ও উদ্দীপনা সৃষ্টি হয়। এটা আমাদের কর্মস্পৃহা বাড়ায়। সুনিদ্রায় সহায়ক। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আপনি যখন ক্লান্ত থাকেন তখন খুব গাঢ় ও গভীর ঘুম হয়। তাই যাদের ঘুমের সমস্যা আছে তাদের জন্য ব্যায়াম অত্যন্ত উপকারী। ব্যায়াম অনিদ্রা দূর করে, অতিনিদ্রা হ্রাস করে। অবশ্য একবারে ঘুমানোর আগে ব্যায়াম করা উচিত নয়, কারণ ব্যায়ামের পরে মানসিক চাঙ্গা ভাবের কারণে ঘুম আসা বিলম্বিত হতে পারে। তাই নির্দিষ্ট সময়ে নিয়মিত ব্যায়াম করুন। এরকম পোস্ট নিয়মিত দেখতে আমাদের পেজে লাইক দিন facebook.com/fime17। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকল ধরনের আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।